Assalamualaikum, Pai. Aisho. Ha, Pai, Aslam. তোমার তো লাগুরই পাওয়া যায় না। লাগুর কেমনে পাইবেন? দাঁড়াও দাঁড়াও এক মিনিট। আচ্ছা যাই হোক, এখন তোমার জেলেকে মূলত বলাইছি। এদেশে তো মহুরির অভাব নাই। জি ভাই, তোমার প্রতি আমার আলাদা আস্থা, সরবাই ইন্ডিয়ান জানি, বিশ্বাস আছে, এর লিগে মূলত বলাইছি। এখন তোমারে বলানোর মূল কারণ হইলে আলাদার বাড়ির যে 1262-র যে খৈত্যানটা, কিন্তু সব আলাদার বাড়ির মধ্যে দিয়ে ওই জমার মাথায় শেষ হয়ে গেছে। এই আলাদার বাড়ির জমাটা সম্পূর্ণ জমি দিয়ে সরকার একর করে লই গেছে। তোমারে বলেছি আমি জানি যে তুমি এ লাইনে ওস্তাদ, এ লাইনে টাউটার, যদিও আরও টাউটার আছে, কিন্তু তোমার প্রতি আমার একটা আলাদা বিশ্বাস আছে যে তুমি এই কামটা পারবা। আর তুমি আমার ছোট ভাইয়ের লেগে তোমার দায়িত্বটা দেবো। এখন যদি 1262 দাগের শেষের পরই তো আমার জমি শুরু হয় 63 দাগ আর 1262 দাগ মিলে যদি একটা মামলা ভয় দিই, হেলে কিন্তু ওরা এই টাহা আর উঠতে পারবে না। হেলে সরকারের লাগে অগো আগে ফয়সালা ভাঙ্গেই তৈরি। ফয়সালা ভাঙতে যদি হয় হেলে কিন্তু আমার লাগবে, কারণ আমি যেহেতু মামলা বইছি। তাইলে আমার যখন বাদী তারা বিষেইবে তখন আমি ওগুলো একটা সমঝোতায় যাবো। আমার যদি সমঝোতায় নিতে হয় তাহলে আমার কিন্তু একটা অ্যামাউন্ট আমার দেওয়া লাগবে। সেটা যাই দেও, সেটা তুমি আমি আমরা ভাগ করি, যেরকম কাজ করবো এরকম নেবো। এখন আমার কথা হয়েছে, তুমি কি এই মামলাটা বইতে পারবা? ভাই, আপনি কোনো সময় ডাকেন না, এত অনুষ্ঠান হয় আপনার বাড়িতে দিয়াসুরা, সে সময় কোনো খবর নাই। আজকে আপনি আমার খবর দিয়েছেন, তখনই আমি বুঝতে পারছি তার নতুন ধরনের কোনো প্যাচ আছে। আপনি এই মহুরি তো অনেক মহুরি আছে, আমার যে ডাকছেন, আমি যে কি মাল সেটা তো ভালো করে জানেন। আপনার এই যে জাল দলিলের কথা বলছেন না, আমি তো জাল দলিলের ওস্তাদ। আপনি একটা না, পাঁচটা সাইডে আমি পাঁচটা দলিল আপনার বাই করে দিতে পারি, আপনি কোনো টেনশন করেন না। এখন তোমার আমি দেখাই মূল দলিলটা দাও। এটাও আমার বাড়ান নিয়ে যদিও, কিন্তু তারপর তো একটা ডকুমেন্টস আছে। ওই একটু খালাম্মা করে দাম কাটা টাহা দেবেন? থাকা হবার কি, যাই স্কুল বন্ধ দেশে একটু তানিয়া গুলোকে দেখা করি এমন। আচ্ছা গজেম যাও, কাইলাই পুরিস। আর কয়টা লাগবে? দেন 200। তোর মাঠে যাই ক, আব্বা দুষ্ট হাজার কইছে। বুঝলাম না আব্বা, মারদারে গেলে আপনার দারে পাড়ে, আপনার দারে মারদারে পাড়ান, দিয়া দেন আপনি। আরে এনে কাম করি দাও না, লোক আছে, আমি ব্যস্ত, তোর মাঠে যাই ক, আমার কথা দেবে এনে। হ্যাঁ মুই কইলে দেন, আপনি একটু বলান দিয়ে কই দেন। আরে এত ঝামেলা লাগে, যা যাই আমার কথা কো, আব্বা দিত কই, যা যা। ভাই কাকু এই কেডা? ভাই কাকু কেডা মানে বুঝলাম না, আমার মাই এসো ডুগা। ও আচ্ছা আচ্ছা কাকু, ওই বলছিলাম কি, আমারও তো একটু বয়স হয়েছে বিয়ের, মোটামুটি টাকা পয়সা আছে, আমার দিকে একটু খেয়াল রাখছেন, একটু ভালো মেয়েটে যদি পান একটু দিয়েন ব্যবস্থা করে। যে দায়িত্ব দিছি সেই আগে পালন করো, দেখো ইয়ে জাগাইতে পারো কিনা, এ করতে অনেক ভারী, তুমি জাগাইতে পারবো না, এখন যাও ভাই কাকু ওই কাগজ ফেলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে মামলাটা দু একদিনের মধ্যে দিবো, খরচপাতি লাগলে। আসসালামু আলাইকুম। তোমার কলমের কালি যে বহুত আগে ফুরে গেছে, আমি ভালো করে জানি, নতুন করে আর মুই এখন গান কই, গান গাবা? হয় দেওয়া আশেপাশে তুলে থাকলে দেও, নাইলে বালিশ সিজি হাতে তুলে দেও, কানের ফুলের মধ্যে আন্দাই থই। এ বেশি কথা কবা না, একশোর অপমান করে কথায় কথায় মনোযোগ দিয়ে হনো। খুব খেয়াল, খুব খেয়াল, আমনে গাই থেন আলেন আমনে গাই। হ্যাঁ একশের অন্তর দিলাম বিছাইয়া, বৈশারণা জিরাইয়া, যদি তোমার চাই মনে পরাণ রেখা পরাণে, নয়ন রেখা নয়নে অন্তর দিলাম বি। আকি অনু কি মালা কা কি সে হই তে হই কুলে আবার ওই হিয়াল কুত্তা ই খরাই রইছি নি গান হামতে, হেই লাগে না গাও, ভালোই লাগে না, খারাপ হয় না কালে। আরে তুমি কি কইলা, মোর গান হইলে হিয়াল কুত্তাইবে? আইতে পারে না, সঙ্গীতের প্রতি প্রেম থাকলে হইয়ে ধর জীবন দিয়ে রাহা যায়। দিস তো গানের মুডটা নষ্ট করে রা, আর রুম্বাটা গামু মাথার একটা সুর টেনে দেওয়া না।
ধরো মগো দেশের সরকার ঘোষণা দিয়েছে যে এখন পুরুষ তিন সেটা করে বিয়ে হতে পারবে, তুমি কি করবে? এরকম সুযোগ সুবিধা যদি সরকার কর্তৃক পুরুষের বেলায় আসে, আমি নিতান্তই একজন গরিব অসহায় পুরুষ হিসাবে আমি সেই প্যাকেজের অন্তর্ভুক্ত হব বলে আশা রাখি। ও, তার মানে তুমি মনে মনে পহর কাটো, দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে তোমার না? ইচ্ছে তো অনেকেরই আছে, যেদিনকে বিবাহ করছি সেদিনকের ইচ্ছা যে তা কয়বর দিয়ে থইয়ে দিছি। তার মানে তুমি মোর একটু ভালোবাসো না? না, তুমি মোর করে হতি নাতে চাও? তোমারে তো ভালোবাসি এইটা তো ভিন্ন কথা, কিন্তু হতিন কও কেন? এই হতি ইন্ডিয়ারে যদি তোরা হতিন না কইয়া এইটাকে যদি তুমি বইনের চোখে দেখতা, তাহলে পৃথিবীটা এতটা অশান্তি হইতো না। এই যে তোমাদের হীনমান্যতা, মাঝে মধ্যে মন চাই কি জানো, তোমাকে মন ধরিয়া পাড়ার উপরে হালাইয়া পুতর দিয়ে আস্তা তারে মরিচের লগে বাড়ি। যাই হোক, ঘুমন্ত মানুষটারে আর চেতাইও না, জেল খাডার ইচ্ছে নাই, এখন ওই এই দাঁড়াটা শুলে একটু চাপিয়ে দাও দি। সোনা বন্ধু তুইয়া আমারে, সোনা বন্ধু তুইয়া আমারে, বোতা দাও দিয়া কাচালা, পিরিতের খাতা দরজা দাদ্যা কামড়াইছি দিহালা, পিরিতের খাতা দরজা দাদ্যা কামড়াইয়াছি দিহালা। মনটা এখন কি চাইতেছে? ও কাকু, ওটা তুই এখানে কামড়া করো কি না কাকু? ওই বলছিলাম কি, ওই যে আপনার কাছে বিয়ের শাদীর ব্যাপার, আমার তো বিয়ের বয়স হয়েছে, আপনার মাইয়েও দেখতে পেয়েছিলাম কাকু, মোর কিন্তু গোনাই এই সেককালে। গোনাই এস মানে? মানে আমার একটু বিয়ে শাদী করাই দেবেন আর কি। এই এবারে তোরে আমি দায়িত্ব দিছি 1263 করতে নেন, তুই এই আমার 65 করতে লই ঠেলা ঠেলে শুরু করছিস লেগে। কাকু কোনো সমস্যা নাই, আপনি তো এটা দেন, আমি শিগগিরই ওটা কাল ফাইনাল করে ফেলাই দেব। মানে আর হ্যাঁ, এই যে জায়গায় মাইয়ে দেখবেন, আপনি বললেন এই ছেলের কিন্তু টাকা আছে, আমার কাছে কিন্তু 50 লক্ষ টাকা আছে ব্যাংকে। কয় হাজার? 50 হাজার? 50 লাখ। 50 লাখ? হ্যাঁ। আচ্ছা হেডা আমি দেখবো না, তোর এখন যে দায়িত্ব দিছি তুই সেই পালন কর ঠিক মতো, এই মামলা মামলা বইয়ে সেই কাম কর, হ্যাঁ তোর ফয়সালা আমি করে দিবো। মানে আচ্ছা আমার কিন্তু একবারে খুব চেতানি একটু দেখেন কাকু। আচ্ছা এটা বুঝছি আমি, এটা দেখবো। মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দায়িত্ব দিছি এক খাতেন ঠেলে আর একখান রাখি। এই আগানে বাগানে কত আর মশার কামড় খামো কও দি। তুমি একদিন কী হন বাজানো, হন আমার ডেঙ্গু হইস, এই খালি তোমার লাগে এই পলাই ফুলাই প্রেম করি জঙ্গল মঙ্গল এমএ বইয়ে ওই মশায় যে কামড়ায় না, এই কামড়ই মোর ডেঙ্গু। তাই একটা মশার কয়েলের দাম 5 টাকা, তুমি একটা কয়েল কিনা পাল্লাকে বান ডাডলি তো। আরে বাবা রে, এখন এই প্রেম করতে এই মশার কয়েল ঠ্যাঙ্গেলে গুনবো আমি না। আর হলো তোমার একটা কথা কই, তোমার ইমতে পাইনি কিনলে গিয়ে, আর 200 ঢুকতে আনলেও তোমার যা কই, তুমি তো হনো না কিনলে গিয়ে, বুঝি না আমি কিছু। হনো এই যে মোবাইলটা এই আব্বাই কিনে দেশে, হে ক্লাস এইটে থাকতে এতে ভালো মতো নেটও পায় না, আর এমবি হ্যাঁ ঠিক মতো বলতে পারি না, ইমতে ডুকমুখে আমি মাঝে মাঝে ফ্রি মেসেঞ্জার চালাই। তোমার নেট লাগলে না আমারে কব, আমি ঢুকাই দেবো। আর হনো মোবাইল তুমি এটা কামারো, তুমি আমার এই মোবাইল ডাক্কে দাও, আমি এটা কিনে মনে এটা দিই তুমি। আহা হা রে, কি একটা মোবাইল চালাই চালাই তেনা তেনা বানাই হেলাই সইডে নিমু, মোর একটা বড় মোবাইল দেবা দিলে কিনা। তো এটা কি খারাপ মোবাইল করে? এটা টাচ মোবাইল, চায় না মোবাইল, ভালো তো ক্যামেরা ট্যামেরা সব ভালো, এটা চালাও তুমি। পানির কোন লাইন আমার লাগবে না, আমার যা পানির আছে এখন আমি হেঁটে নিজে সাপ্লাই দিতে পারি, তবে টয়লেটের একটা লোক লাগবে। টয়লেটের লাইন আমি সরে নেই, আমরা যদি কন্ডাবার আনা যাইবে সমস্যা নাই। আমার আপাতত কোনো লাইন লাগবে না, কারণ তুমি নিজেই আসো বেলাইনে, তুমি তোমার লাইনে থাকো, আমার কোনো লাইন লাগলে আমি জানাবো। আর কাকু ওই আমরা যদি কোন হলে আমি ওই কালগাই দেখে যাবো, কোনখান দিয়ে লাইনটা ঢুকাবো, পাইপ টিপ ঢুকান লাগবে না, কোনো দরকার নাই, আমার যদি লাগে আমি জানাবো। আনে তা কালগু কি আবার এই দেখা কাকু, সন্ধ্যার সময় যদি ডাইয়ে পাইপ টিপ লাইন দিয়ে তো কথা আছে।
কি হইছে কথা বলমু আপনি ইশারা আমরা তো বলাম কা কি কথা আছে মনে লাগে আপনি একটু পার্সোনাল কথা আছে তুমি যেদিক দিয়ে আইছেন সেদিক দিয়ে চলে যান তাড়াতাড়ি শোনো না আছে যাবি মানে বোঝো না বাংলা বোঝো না যাইত কইছে ইন্দা এ বড়ে তোরে আমি 1263 তে মামলা বওয়ানোর লাগি টাকা দিছি জাল দলিল বানাবি আর তুই হ্যাঁ না কইরা তুই এই আমার বাড়ির দেগা ইয়ার পরে জাল দলিল বানাও আইল ঠেলো তুই বুঝিল কি আমি কিছু বুঝি না না আমি ও কাগজ পাতি ঠিক করছি ও এই দলিল বানাইছি তোমার কোনো দলিল বানা লাগবে না তোমার আমার কোনো কাম করলাম তুমি তোমার রাস্তা মাপো আমার তো আমি বানাইলো মন আমার টাকাটা দেন আপনি ঠিক ঠিক দেবে আরে টাকাটা দেন সবাই টাকাটা দেন কি হনে আতাও কি দেহ কি হনে এক সময় আড়ু রূপছে কত পশমালে আরে অনেক গাছ পশম নাই না রই গেছে আড়ুর পশমে থাকবে কেমনে না তুই যে ভাবছ হ্যাঁ না এমনি শয়তানটা হায় মোরাও না বিয়া হল্লা আমার চাষা তো বোন গুলাও না ডাঙ্গ রইলে কপাল সেয়ার রূপর পাউডাই তার এনে বই বই দাঁত মাছ দিয়ে আছে হ্যাঁ এবার এবার কি তোমার যে কবে তুন কই মরে কয়টা ওষুধ এনে দাও মরে কয়টা ওষুধ এনে দাও তোমার কি আমলে যায় না কথাবার্তা সমস্যাটা কি তোমার গাওইলে না রে কি খাইলে হারে তোমার এই দিন দিন বাতক ব্যাধি কি হইছে আডুতে ক্যালসিয়াম নাই পেটের মধ্যে কষ লাই হেয়ের পর কি হইছে হাত পাও গুড়ায় কিরমিতে খোসায় হেয়ের পর মাথায় যন্ত্রণা হরে কোমরের আর বললে গেছে গেড়িতে কট্টাস করে উঠছে কি যে একটা ঝামেলার মধ্যে আমি আছি আমি বিয়ে হইলে তোমার বউ বলি না আমি তো হারা শিয়েছি কিসে হারা শিয়েছি বাড়ি এ তুমি কারে হারা শিখাও মুই হারা শি হারা নিজের দিকে একবার চাইয়ে দেখছো আবার মুহে মুহে কথা কও নিজের দিকে চাই হ্যাঁ পরে কথা কবা নিজের দিকে কিছু হলে ডাক্তার বাইক দেখাও আর মোর বেলা দুই হান ওষুধ পর্যন্ত আইনা দিতে পারো না ঘরে বই বই ভুগি কবে স্তন কথা না কইয়া ঘরে যাইয়া খাতার তালে হান দো হ্যালে এই বালটাও মুই লু লইয়া ঘরে বই থেই আর তোমার যা মন চাই তুই ভাঙ্গা দিন বই হইয়ে করো তুমি তো হেই চাও না তারপর মোরে সুস্থ করবা না মোরে ভোগাবা বিয়েটা হরছি লাগা যদি মোর সেবাই না করতারো মোর একটু দুই হান ওষুধ এনে না খাওয়াইতে আহারে আমি তো তোমার জন্য সেবক আহা হা কেমন কথা আমি তোমার জন্য সেবক না আমি তোমার বিয়ে হরি আনছি কিন্তু তোমার সেবা করমু আমি একটা রুগুত্তে বিয়ে হরি আনছি সেবা করমু আর তোমার সেবা করি আমি জান্নাতে যাম সোর সান্নিধ্য সর ভাই সরমু মানে কি মুই রোগত্যা এখন মুই রোগত্যা মোর ঠ্যাঙ্গে ব্যথা মোর কোমরে ব্যথা মোর মাজায় ব্যথা এখন আর মোরে বাল ঠাও না না এই মুই রোগত্যা আসিলাম আসিলাম রোগত্যা তুমি যখন মোর এই বাড়িতে বিয়ে করে আনছো হেকালে মোর চেহারাটার দিকে চাইয়ে দেখছিলা চেহারা দিকে এক পাগল হইয়া গেছিলা হারা গেরামের মধ্যে সবচেয়ে সুন্দর মাইয়া আমি আছিলাম কত এনার্জি আছিল শরীরের মধ্যে তোমার বাড়ি আইয়া আজ গোমার এই অবস্থা হয়েছে রোগত্য হইয়া গেছি আমি দুইটা তাহার ওষুধ পর্যন্ত মোরে খাওয়াও না এটা নিজে ঢোল নিজে আর পিডেইও না ঢোলের এই পিঠুপুর দুই ফুট ফাড়াইয়া লাইও না পিডেইয়া তোমার সাইতে ভালো ভালো মাইয়া বেতকালে গড়ছে পাত্তা দিনে কত কইছে ও ভাইয়া মোর বিয়ে হরেন ও ভাইয়া মোর বিয়ে হরেন আমি সুযোগ দিনে
এতো মাই পছন্দ হইলে তোমারে আনছে নাইলে কি আমি আনতাম আর কি রুগুত হই গেছেন আপনি আপনি কি আপনি ভঙ্গ লইছেন আরে আপনি এরপর যে কি দুর্বলটা হইছেন আপনি দুর্বলের ছড়ে আপনার হাত পা ভাঙ্গি আমার মাথা বসাই পড়ে এখন হরমু কি আপনি রে ছাগলের দুধ আউডে গিয়া হইয়ার পর ওই ফিচারে বলি এইবার সই সই খাম বাহের বাড়ি যাও বাহের বাড়ি যাই ওষুধ বড়ি খাইয়া নিজে তাজা হইয়া পারলে হও না স্বামীর সংসারে দুর্ভোগ বাড়াইও না অর্থ সম্পদ কিন্তু আমার যাইতে আছে সব তোমার পিছনে আমি কইলাম বাপের বাড়ি যাবো না বাপের বাড়ি যাই তার আমার রোগ হারান লাগবে বাপের বাড়ি যদি মোর যাওয়াই লাগে তাহলে ডক মতোই যাবো তোর গড়ার করবো না তোর কল্লাটা সাবাইয়া খামু দাঁড়া তোর ব্যবস্থা করতে আসি ফয়সল গোবাড়ি যাও না ডেলি ডেলি সোট্টামি করো সোট্টামি আমি সুড়াইতে আসি দাঁড়া আজকের একটা বিহিত করতে আসি আমি তোর বল্লাডাই বল্লাডাই আমার আলাইয়ের থইলে না এটা ছেলে কোন বালা গুড়া এ ওইস কি আই এত আর্জেন্ট খবর দেস কো আমার আলের গরু খাড়া করে তুই এইবার আইছি আমার এখনো দেড়কানি জমি আসওয়া তুমি রইছো আলের গরু লই পড়রে না ওইদিকে যে মুই অসুখ অসুখে মরে যাইতাছে এই খবর রাখো এরপর আবার এই কাম কাজ হগল কিছু মোর একলা একলা করা লাগে আলার পোলা করে কি জানো দুইটা টাহার ওষুধ পর্যন্ত মোর আইন না খাওয়ায় না মোর ব্যারামের শেষ নাই কয়টা কমু তোমার বিশ্লেষণ করে এখন একটা ওষুধ যারে কয় খাওয়ানো আর কিছু হলে এই ডাক্তার বাইট দেওয়ার পরে খায় মোর বেলা কিছুই না ওর বেলা ষোলো আনা এরপর বিয়ের প্রথম প্রথম মোরে বাল থাকতো এখন কোথায় কোথায় ওসায় কোথায় কোথায় ওসায় কত মোটে সইতেই পারি না হেলেই মোরে পিডায় এখন এর কি করবো কাইয়ে কতদিন সহ্যয় কও যদি কই যে একটু চিকিৎসা করো একটু ডাক্তার দাও হেলে কয় তোর বাহারে কল দিয়ে বাড়ির তান বাড়ি তাই না তোর বাহারে কত লইয়ে যাইতে চিকিৎসা করাই ওষুধ খাওয়াই তরতাজা করে এরপর মোর বাড়ি পাড়াইতে কে এত ঠেয়া পড়ছি কে কও দি এখন তুমি কই আর কি কি করুম আমি এ গ্যাস কই হালা বলা গ্যাস কই কালিয়ালা বলা কমবে এ কমবে হালা বলা গ্যাস কোন দিকে ওমে গেছে আই এমে গেছে হয় খাইছি তো আজকে হালার ভালা রে হ্যাঁ সত্যি কথা বলতে কি আমার বয়স আর কি আমার বয়স আর কি খুবই কম বুঝছেন আমার কণ্ঠ শুনে হয়তো মনে হয় যে বয়স্ক কিন্তু আমার বয়স বেশি না না আসলে আমি এখনও লেখাপড়া করি যদিও বাসা থেকে বিয়ের জন্য অনেক চাপাচাপি করে আমাকে কিন্তু আমি কোনোভাবেই নরম হই না কারণ আমি নিজের পার উপরে খাড়াইয়া তারপর বিয়ে করতে চাই আবার বুঝছেন তুই বলে আমার কি করবি তুই বলে আমার কি করবি আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন তোর কেমন আছে পাইন মেরে তুই বলে আমার কি করবি কেডা কইছ আমনে কি করব কেডা কইছ তুই কি করবি আমারে কেডা কইছ তুই কর আমারে তুই কর তা মানুষে যে কয় এত খারাপ কয় না আমনে বলে আবি জুবি খান তাই খাইয়েছেন না আমি খাই তোর বাহিরে দিয়া কি দিয়া খান হ্যাঁ তালে রাডি দিয়া এ হালা বলে কথা বলে বাসল ভালো কইছ কথাবার্তা ভালো কইছ তুই বল কি করবি আমারে হর হর তো খেয়েছেন কেমনে তুই আমার প্রত্যেক দিলে আমার মাইয়ে মারো কেডা কইছে মাইয়ে কইছে আমনে আমনে বউরে মারে না আমি আমার বউরে মারে আমি আমার বউরে মারে আল্লাহ আমার একটা ফাড়ে দিলাম কি হইছে রে তোরে আছে খাইছি বোঝো কেমন বোঝো কেমন কেমন বুঝি রৌদে আন পুরো না রোদে আমি বুড়ি হল হল তুমি ভালোই বুঝি বই মল লাগবে মনে ছাড়বি না স্যার ভালা তুই আসবো খাইছে তো এই জায়গায় যে অলটা উঠে এদিকে টাইম নিয়ে এই যদি বড় রুমটা লই টয়লেট টান দিলে নাহলে বেস্টা পর মরবে নি হ্যাঁ টয়লেটটা দিব এই দি তাহলে আমার রুম পড়তেছে এই একটা এই একটা আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন ওয়ালাইকুম সালাম আসি ভালো কী খবর খবর শুনছেন কি খবর কি শুনেন নাই আমার হরে আমার কোভাই কিছু হয় নাই এক একটা কোপ দিছে আমার শরীরে এক ইঞ্চি করে ঢুকে গেছে কইতে কোপের দাগ কই কোপের দাগ কি আপনি দেখবেন আমার শরীর কালা না এই কি মানে প্রত্যেকটা কোপ দেখায় না স্পষ্টভাবে আজিবারি দাঁড়ার মাথায় হালাইয়া আমার হরে আমার আশা মতো কেঁচাইছে কেঁচাই টেঁচাই চলে গেছে আমার কথা সাপ আমি আমার শ্বশুরের নামে শিশু নির্যাতন মামলা করব
তা শিশুটা কে দা শিশু আমি তুই শিশু হইলি কেমনে ওই তো শিশুর মত বাবা একটা জিনিস বোঝেন আমি যদি আপনার দারে আইয়া কইতাম কাকু আপনার মাইয়ের তো আমার বিয়ে দেওয়া লাগবে আপনি না দিয়ে পারতেন ভাই এখনো কইলে কি আপনি না দিয়ে পারবেন অথচ আমি হার মাইয়ে বিয়ে করছি আমার মত বলায় আমার নাম নাই একটাই কথা করে যামু মামলা করমু আর সদ্য গোষ্ঠীরে ট্যাঙ্গা পাতার ঝুলি হইয়া কান্দে উড়াই দিমু হাইয়ের পর আপনি খালি আমার লগে থাকবেন হাইভার আপনার মাইয়ের দরকার আমি বিয়ে করবো কিয়ার তো তোর মন মাই দিমু সালাম সালাম কিয়ার তো মাই দিমু